ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে চারুমার্কেট থানার অন্তর্গত কে এমডিএ কোয়ার্টারে গতকাল রাত সাড়ে আটটা নাগাদ আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানেই এখানকারই এক বাসিন্দা যার নাম রিতেশ বণিক চুয়াল্লিশ বছর বয়সী সেই রীতেশ বণিকের ওপরে আচমকাই তার প্রতিবেশী এই যে বাড়ি সেই বাড়ির যিনি গৃহকর্তা রয়েছেন তিনি অর্থাৎ কিনা দীপক বিশ্বাস ওরফে কালু এবং তার দুই আত্মীয় তারা মিলে কিন্তু আচমকাই এই রীতেশ বণিকের ওপরে চড়া হয় এবং তারপরে তাকে ব্যাপক মারধর করা হয় রাস্তায় ফেলে তেমনটাই কিন্তু অভিযোগ শুধু তাই নয় এরই মাঝে কিন্তু আচমকাই দীপক বিশ্বাস যিনি কালু তিনি কিন্তু রীতিমতো রিতেশের ওপরে চড়া হয় এবং তাকে কিন্তু ছুরি দিয়ে আঘাত করা হয় রিতেশের পিঠের পেছন দিকে ছুরি একেবারে ঢুকিয়ে দেওয়া হয় তেমনটাই অভিযোগ এবং তারই তারপরেই তার অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক হয়ে ওঠে গোটা বিষয়টি চাক্ষুষ করেন এলাকার বেশ কিছু বাসিন্দা তারা কিন্তু দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং তারাই কিন্তু রিতেশকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এই ঘটনার পর স্বাভাবিকভাবেই ইতিমধ্যেই চারুমার্কেট থানার পুলিশ মোট তিনজনকে গ্রেফতার করেছে এই ঘটনার নেপথ্যে মূলত কী কারণ সেটা তদন্তকারীরা তারা কিন্তু খতিয়ে দেখছেন যদিও প্রাথমিকভাবে যেটা পরিবার এবং প্রতিবেশীরা যেটা বলছেন যে গতকাল ঠিক এই বাড়ির সামনেই এখানে একটি চায়ের দোকান রয়েছে সেই চায়ের দোকানে বসে কিন্তু তারা চা খাচ্ছিলেন এবং বেশ কয়েকজন বন্ধু বান্ধব ইয়াকি ঠাট্টা করছিলেন এবং তখনই কিন্তু এই দীপক বিশ্বাস এবং তার পরিবারের সদস্যরা তার প্রতিবাদ করেন কেন এখানে চিৎকা চেঁচামেচি হবে এবং সেই নিয়েই কিন্তু গন্ডগোল সূত্রপাত এবং তারই মাঝে কিন্তু আচমকাই এই ঘটনা ঘটে যায় গোটা ঘটনা তদন্ত শুরু করেছে চারুমার্কেট থানার পুলিশ এর নেপথ্যে মূলত কি কারণ রয়েছে সে বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে তেমনটাই পুলিশ সূত্রে খবর ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে হিন্দল দে এবিপি আনন্দ কলকাতা